Hey guys, আমি রাজ স্বপ্ন দেখছেন সিনেব্রোস রাইট প্লেস ফর লং ব্রাভার্স। এখন আমি রিভিউ করব বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সিনেমা 100 কোটির সিনেমা দিন দ্য ডে। এই ছবিটার মাধ্যমে অনন্ত জলিল বহু বছর পরে, প্রায় 7-8 বছর পরে বড় পর্দায় ফিরলেন। যদিও আই ডোন্ট নো কি দরকার ছিল বড় পর্দায় ফেরার, না ফিরলেই বোধহয় ভালো হতো। তো আর দেরি না করে চলুন রিভিউটা শুরু করা যাক। এই মুভির স্টোরিটা হচ্ছে এরকম যে অনন্ত জলিল বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের একজন সুপার এজেন্ট, সোয়াট ডিপার্টমেন্টে একজন কমান্ডার হিসেবে তিনি রয়েছেন। তো বাংলাদেশের কিছু মানুষ ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়াদের হাতে পড়ে যায়, তাদের দুঃখ দুর্দশা ঘুচিয়ে তাদের উদ্ধারের জন্য নিয়োগ করা হয় বাংলাদেশের সুপার এজেন্ট AJK। তো এখানে তার মিশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়া আবু খালেদকে অ্যারেস্ট করে তার দৌরাত্ম বন্ধ করা। তো সেই উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমান এবং যথাক্রমে আফগানিস্তান, টার্কি এবং ইরানে অভিযান চালায় এই আবু খালেদকে ধরার জন্য। তো এখানে তাকে ঠিক কি কি ধরনের বিপদের সম্মুখীন হতে হয় এবং সে কি আদৌ আবু খালেদের দৌরাত্ম বন্ধ করতে পারে, এই ব্যাপারটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে দিন দ্য ডে। এই সিনেমাটা আমার লাইফে দেখা, থিয়েটারে দেখা সব থেকে বড় এবং বোরিং সিনেমা। একটা অ্যাকশন সিনেমা যে এতটা বোরিং হতে পারে, যেটা দিন দ্য ডে না দেখলে আমি হয়তো বা বুঝতে পারতাম না। থিয়েটারে পুরো সময়টা জুড়ে আমি জাস্ট অপেক্ষা করছিলাম যে ঠিক কখন মুভিটা শেষ হবে, কখন এই টর্চার থেকে আমি মুক্তি পাবো। যেহেতু আমার রিভিউটা করতে হবে, সো পুরো মুভিটাই আমার দেখা ছাড়া আর কোনো উপায় নেই, আদারওয়াইজ আমি শিওর মুভিটা অর্ধেক শেষ করেই চলে আসতাম। এত বোরিং এবং মিনিংলেস স্ক্রিন প্লে, যে মুভিটার ইন্টারভালও হয়নি, ঠিক তার আগেই আমি মুভিটা শেষ হওয়ার জন্য ওয়েট করছিলাম। এই সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য অ্যাকশন দৃশ্য রয়েছে, অনেক সময় অনেক অপ্রয়োজনীয় দৃশ্য রয়েছে। এতটাই অ্যাকশন দৃশ্য রয়েছে যেটা হয়তোবা এখনো পর্যন্ত অন্য কোনো বাংলাদেশি সিনেমায় এর আগে কখনো দেখা যায়নি। বাট এতটা অ্যাকশনে ভরপুর একটা সিনেমাকেও ঠিক কিভাবে বোরিং করে ফেলা যায়, ঠিক কিভাবে এই সিনেমা দেখতে গেলে মানুষ ওয়েট করবে হল থেকে বের হওয়ার জন্য, এই জিনিসটার জন্য যে একটা স্পেশাল ট্যালেন্ট লাগে, এই ট্যালেন্টটা বোধহয় অনন্ত জলিল সাহেব এবং তার ডিরেক্টর এবং মেকারদের মধ্যে ভরপুর। তিনি প্রমাণ করে দিয়েছেন। শুধুমাত্র আমিই না, সিনেমা হল জুড়ে মাত্র যে কয়েকজন দর্শক ছিল তারাও জাস্ট সিনেপ্লেক্সে ইন্টারভালের সময় চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছিল যে ভাই, রিফান্ড পাওয়ার কি কোনো ওয়ে আছে, টাকা ফেরত নেওয়ার কি কোনো ওয়ে আছে, অর্ধেক যেহেতু সিনেমা দেখে ফেলেছি তাহলে অর্ধেক টাকা ফেরত দেন, আমরা বাড়িতে চলে যাই। যারা ঈদের দিনে অনন্ত জলিলের দিন দ্য ডে এর মতো সিনেমা দেখতে হলে যায় তারা নিশ্চয়ই কোনো হলিউড সিনেমার দর্শক না, তারা বাংলা সিনেমায় দেখে বা বড়জোর 2-4টা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে। তারা যদি এই ফিল্মটা দেখে সহ্য করতে না পারে, তাহলে আমার মতো যারা ইন্টারন্যাশনাল সিনেমার দর্শক আছে তাদের কি অবস্থা হবে এই সিনেমাটা দেখতে গেলে জাস্ট একবার ভাবুন। এই সিনেমাটা রিলিজের আগ থেকে এখনো পর্যন্ত অনন্ত জলিল সাহেব মিডিয়া একেবারে মাতিয়ে রেখেছেন 100 কোটি টাকা, 120 কোটি টাকা বাজেট বলে বলে। যদিও সিনেমাটা দেখার পরে আমি ঠিক বুঝতে পারলাম না যে 100 কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন। টেল ইউ হোয়াট, হি ওয়াজ জাস্ট ব্লাফিং। তিনি জাস্ট চাপা মেরে মেরে জাস্ট হাইপ ক্রিয়েট করার জন্য 120 কোটি টাকা বাজেট এটা বলেছেন। আদারওয়াইজ টাকাটা হয়তোবা তিনি সত্যিই খরচ করেছেন, বাট এই টাকাটা মুভির পিছনে খরচ হয়নি। টাকাটা তার যে টিম রয়েছে, যারা মুভিটা বানিয়েছে, তারা জাস্ট তাদের নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছে। আর যদি স্টিল তিনি বলেন যে না, এই পুরো টাকাটাই মুভির মেকিংয়ের পিছনেই খরচ হয়েছে, তাহলে আমি বলবো এই টাকাটা অ্যাকচুয়ালি মুভির মেকিংয়ের পিছনে খরচ হয়নি। তারা জাস্ট ওই দেশ বিদেশ ঘুরে ঘুরেই, জাস্ট 5-স্টার হোটেলে বসে জাস্ট ওই শ্যাম্পেন খেয়ে টাকাটা উড়িয়ে দিয়েছে। এই কথাটা আমি আগেও বলেছিলাম ট্রেলার রিভিউ সময়। মুভিটা দেখার পরে হয়তো ভেবেছিলাম যে আমার ওপিনিয়ন কিছুটা হলেও চেঞ্জ হবে, বাট আই স্ট্যান্ড বাই মাই ওপিনিয়ন। মুভির গল্পের ব্যাপারে যদি বলি, অ্যাকচুয়ালি মুভিতে কোনো গল্পই নেই, কোনো গল্প নেই। পুরো মুভিটা আমার দেখে মনে হয়েছে জাস্ট অনন্ত জলিল সাহেব সামহাও কোনোভাবে তার হয়তো বা পরবর্তীতে ইলেকশনে দাঁড়ানোর কোনো চিন্তাভাবনা রয়েছে, এই জন্য জাস্ট তেল মারা কিছু ডায়ালগ, তেল মারা কিছু কথাবার্তা বলে তিনি মুভির মধ্যে অনেক জায়গায় এরকম অনেক সংলাপ ঢুকিয়েছেন, যেটা অ্যাকচুয়ালিতে মুভির গল্পের সাথে যায় না। স্ক্রিন প্লেটা ওটা ডিমান্ড করে না, বাট তিনি জোর করে এরকম ঠেসে ঠেসে কিছু দেশপ্রেমের কথা ঢুকিয়েছেন। মুভিতে কিছু দৃশ্য রয়েছে, যেমন ধরুন বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন লঞ্চ করা হয় সেই দৃশ্যটা, যেটা ট্রেলারেও তারা রেখেছিল। এই দৃশ্যটা মুভির গল্পের সাথে একেবারেই যায় না। কি কারণেই যে এই দৃশ্যটা জাস্ট দেখানো হলো আই ডোন্ট নো, জাস্ট less than 1 সেকেন্ড সময়ের জন্য এই দৃশ্যটা দেখানো হয়েছে, যেই দৃশ্যটার মুভির গল্পের সাথে কোনো লেনদেন নেই। তো এইসব ব্যাপার দেখে আমার জাস্ট মনে হয়েছে যে তিনি 100 কোটি টাকা খরচ করে একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে খুশি করার জন্যই মুভিটা বানিয়েছেন। এখন দেখুন, একটা দেশের ভালো দিকগুলো একটা সিনেমার মাধ্যমে তুলে ধরাটা তো কোনো অপরাধ না, এটা অবশ্যই একটা ভালো বিষয়, বাট সেটার তো গল্পের সাথে কোনো যোগাযোগ থাকতে হবে। গল্পের সাথে কোনো রকম কোনো কানেকশন নেই, বাট আপনি সেখানে দেশের রোহিঙ্গা ইস্যু ঢুকিয়ে দিচ্ছেন, যেগুলোর মুভির গল্পের সাথে কোনো যোগাযোগই নেই। তো এটাকে তো একেবারেই কোনো মুভি বলা যায় না, এটাকে জাস্ট কিছু মানুষকে খুশি করার জন্য একটা প্রোডাক্ট বানানো হয়েছে, দ্যাটস ইট। এবার যদি মুভির ভিএফএক্স নিয়ে আলোচনা করি, ভিএফএক্স নিয়ে আলোচনা করার মতো আসলে কিচ্ছু নেই। ট্রেলারে আমি অসংখ্যবার বলেছি, আবারও সেই কথা রিপিট করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। খুবই নিম্নমানের ভিএফএক্স, 100 কোটি টাকা বাজারের একটা সিনেমা এরকম ভিএফএক্স কখনোই আশা করা যায় না, এটা হতেই পারে না। পুরো মুভির ভিএফএক্স ওয়ার্কের যে অবস্থা আমি দেখেছি, তার থেকে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটররা 1 লাখ টাকায় এর থেকে অনেক ভালো ভিএফএক্স দিতে পারবে, কোটি কোটি টাকার কথা বাদ দিলাম। অ্যাকশন সিকোয়েন্সগুলোতে অসংখ্য এক্সপ্লোশন সিন রয়েছে, তবে হ্যাঁ, এখানে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে যে সমস্ত এক্সপ্লোশন পুরো মুভিতে রয়েছে, এর মধ্যে কিছু রিয়েল এক্সপ্লোশন ছিল, কিছু গাড়ি আসলেই জ্বালানো হয়েছিল, যেই ব্যাপারটা দেখতে ভালো লাগে। বাট যে সমস্ত এক্সপ্লোশন ভিএফএক্সের মাধ্যমে দেখানো হয়েছে, যে সমস্ত এক্সপ্লোশন কম্পিউটার জেনারেটেড, এই সমস্ত এক্সপ্লোশনগুলো দেখতে জাস্ট খুবই বাজে লাগছিল। মুভির ক্লাইম্যাক্সে এমন কিছু দৃশ্য রয়েছে যেখানে অনন্ত জলিল ছুটে যাচ্ছে, ভিলেনের দিকে দৌড়ে যাচ্ছে, তো তখন পিছন থেকে অনেক ব্লাস্ট হচ্ছে। এই ব্লাস্টগুলো দেখে মনে হচ্ছে জাস্ট অনন্ত জলিল আগুনের মধ্য দিয়েই হেঁটে বেরিয়ে যাচ্ছে, অথচ তার গায়ে একটা আগুনের ফুলকিও পড়ছে না, এমনকি সে একটু ঘেমেও যাচ্ছে না। মানে হোয়াট ইজ দিস? সে কি আয়রন ম্যান? তার শরীরের চামড়া কি পরে না? এটা কি ফায়ার প্রুফ? অনন্ত জলিল সাহেব যে শো আপ করতে খুব ভালোবাসেন, এই জিনিসটা তার এই মুভির মধ্যে প্রমাণিত। তার যে ক্যারেক্টার, সেও এখানে জাস্ট শো আপের পরে শো আপই করে যাচ্ছে। তিনি একজন বাংলাদেশ পুলিশের একজন এজেন্ট, তিনি বাইরে যাচ্ছে, তিনি যেখানেই যাচ্ছে, হাই আম এজে বাংলাদেশ পুলিশের সোয়াট ডিপার্টমেন্টে আছি। না আই ডোন্ট নো যে বাংলাদেশে আসলে এরকমের কোনো পুলিশের ডিপার্টমেন্ট রয়েছে কিনা, বাট যদি অ্যাকচুয়ালিতে থেকেও থাকে, তার একজন এজেন্ট বাইরে গেলে যার সাথেই দেখা হোক না কেন তাকে এরকম বলে বেড়াবে না, হাই আম এজে আম ফ্রম বাংলাদেশ সোয়াট ডিপার্টমেন্ট। মানে উনি ওয়েস্টার্ন সিনেমা দেখেছেন, এরকমের যে সোয়াট ডিপার্টমেন্ট রয়েছে যারা বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে, যেটা দেখে ওনার কাছে খুবই কুল লেগেছে শুনতে। তো উনি এই সিনেমার মধ্যেও যেখানেই যাচ্ছেন জাস্ট ওই জিনিসটাই বলে বেড়াচ্ছেন। আমরা জানি যে অনন্ত জলিল সাহেব ইংলিশ বলতে ভালোবাসেন, বিশেষ করে ভুলভাল ইংলিশ। তো এই সিনেমাতেও তিনি আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেননি, তিনি অসংখ্য ভুলভাল ইংলিশ বলেছেন। এবং তার অভিনয় দেখে অ্যাকচুয়ালি পুরো সিনেমা হলে মানুষ জাস্ট দুইটা জিনিসই উপভোগ করেছে, এক হচ্ছে তার ইংলিশ, দ্বিতীয় হচ্ছে তার অভিনয়। ইমোশনাল সিনে তিনি কান্নার অভিনয় করছেন এবং মানুষ সেটা দেখে হাসছে। মানে তার কান্না এতটাই কনভিন্সিং যে মানুষ তার কান্না দেখে থিয়েটারে হো হো করে হাসছে। তিনি ইংলিশ বলছেন, যেহেতু এটা মাল্টিলিঙ্গুয়াল সিনেমা, তো এখানে অনেক ইংলিশ ডায়লগ তিনি বলেছেন। আই অ্যাম নট কিল ইউর ফাদার, ইউ উইল বি ডাই হেয়ার। এই ডায়লগ শুনে আই ডাইড, আই ফাকিং ডাইড আউট দেয়ার গাইস। আমি থিয়েটারে বলে উঠছি চিল্লায় যে গুড ফাকিং ইংলিশ ব্রো, গুড ফাকিং ইংলিশ। নাও আই নো যে আমরা বলার ক্ষেত্রে অনেকেই অনেক ভুলভাল ইংলিশ বলি, ইটস ওকে, ইটস ফাইন। বাট একটা মেইনস্ট্রিম সিনেমা, একটা সিনেমার শুটিং আপনি করছেন, সেখানে তো আপনি জাস্ট গিয়েই যা খুশি বলে দিতে পারেন না। এখানে তো অবশ্যই ডায়লগগুলো লেখা হয়, তারপরে তো সেই ডায়লগগুলো বলা হয়। তো ওনার জন্য যে ডায়লগগুলো লেখা হয়েছিল, সেই ডায়লগগুলোতে কি এরকমের ভুলভাল ইংলিশ লেখা ছিল? তা তো হতে পারে না। তার মানে এটা এটাই মিন করে যে এই সিনেমার আসলে কোনো ডায়লগই ছিল না, সংলাপগুলো ওইভাবে লেখাই হয়নি, স্ক্রিপ্টেডই ছিল না। তিনি জাস্ট ক্যামেরার সামনে গেছেন, তার চিরাচরিত যেটা অভ্যাস ভুলভাল ইংলিশ বলা, তিনি যা খুশি সেটাই জাস্ট বলে বেরিয়ে এসছেন। বিকজ যদি স্ক্রিপ্টেড হয় সেখানে তো এরকম ভুলভাল ইংলিশ হবার কথা না, বা তিনি যদি কোনো কিছু ভুলভাল ডেলিভার করেও থাকেন, একটা সংলাপ তিনি যদি ভুলভাবে বলেও থাকেন, সেটা তো কারো না কারো চোখে ধরা পড়া উচিত, ডিরেক্টরের চোখে বা অন্য কোনো যারা মেকার্সরা রয়েছে। একটা সিনেমা শুট থেকে শুরু করে সেটা পোস্ট প্রসেসিংয়ে অসংখ্য মানুষ বারবার রিপিট করে, এতগুলো লোকের চোখ এড়িয়ে কিভাবে এই জিনিসটা বেরিয়ে যায় আই ডোন্ট নো। আমি এই যে ইউটিউবের ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটা আমি কি বলছি সেই ব্যাপারে তো আমার ধারণা রয়েছে। এখন যদি আমি কিছু ভুলভাল বলেও ফেলি, যখন এই সিনগুলোকে আমি কাটবো তখন একবার রিপিট হয়ে যাবে, দেন যখন আমি এখানে কোনো ক্লিপ অ্যাড করব তখন আরও একবার রিপিট হয়ে যাবে। তো অ্যাটলিস্ট কম করে আমি কি বললাম সেটা আমার দুইবার রিপিট করা হয়ে যাবে ভিডিওটা পোস্ট প্রসেসিংয়ের সময়। সো যদি কোনো ভুল আমার চোখে পড়ে, এই দুইবার আমি কেটে বাদ দিয়ে দিতে পারবো, না হলে সেটার সংশোধন করতে পারবো। একটা মেইনস্ট্রিম সিনেমা, সেখানে অসংখ্য লোক কাজ করে, অসংখ্য ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক কাজ করে, এতগুলো লোক, একটা সিনেমা এত বছর ধরে বানানো হচ্ছে, পোস্ট প্রসেসিংয়ে এই জিনিসটা কারো চোখে কি ধরা পড়েনি? অ্যান্ড এক জায়গায় না, শুধুমাত্র এক জায়গায় না, তিনি অসংখ্য জায়গায় ভুলভাল ইংলিশ ডায়লগ ডেলিভার করেছেন, যেই জিনিসটা কেউ ওনাকে বলেইনি বা কেউ শুধরাতে চায়নি। বিকজ মানুষ হয়তো বা জানে যে ওনারা টিমে যারা আছে তারা জানে যে উনি শো আপ করতে ভালোবাসেন এবং ওনার ভুল শুধরে দিলে উনি হয়তো বা সেটা মেনে নিতে পারবেন না, যার কারণে কেউ কিছু বলেনি। তাদের দরকার টাকা, তারা টাকা পাচ্ছে, অনন্ত জলিল যা কিছুই করুক না কেন তাদের কিচ্ছু এসে যায় না। এবং এই পুরো সিনেমায় তার ওয়াইফ বর্ষা, অনন্ত জলিলকে যতটুকু সহ্য করা গেছে তার ওয়াইফ বর্ষাকে একেবারেই সহ্য করা যায়নি, সে একেবারেই বেমানান। অ্যাকশন সিকোয়েন্সগুলোতে অনন্ত জলিলকে অনেক জায়গায় দেখতে অনেকটাই খাপছাড়া লেগেছে, দেখতে একেবারেই ভালো লাগেনি। বাট কিছু কিছু সিন দেখে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে না, যেহেতু সে একটা প্রফেশনাল অ্যাক্টর না, সেক্ষেত্রেও সে ফিজিক্যালি মোটামুটি ভালো করার চেষ্টা করেছে বা একটা ট্রাই করেছে। বাট বর্ষাকে, তার কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে, বেচারিকে আমার দেখে জাস্ট মায়া হচ্ছিল। মানে মানুষ যে তাকে দেখে হাসাহাসি করবে, তাকে দিয়ে এই সমস্ত অ্যাকশন সিকোয়েন্স না করালেই হতো। একজন হাউস ওয়াইফ, সে তো কোনো প্রফেশনাল অ্যাক্টর না, তার স্বামী টাকা আছে দেখেই তাকে দিয়ে মুভি বানাচ্ছে, ঠিক আছে, তাকে একটা রোলে রেখে দিক সেটা ঠিক আছে, বাট তাকে দিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করানো হচ্ছে, তাকে দিয়ে অ্যাকশন স্টান্ট করানো হচ্ছে, যেগুলো দেখে আমার জাস্ট তার উপরে মায়া হচ্ছিল। মানে এইটা এক্স্যাক্টলি তার দোষ না, ইচ্ছা করেই তাকে জাস্ট মানুষের হাসির পাত্র বানিয়ে দেওয়া হলো। এবার আসি এই ফিল্মের সবথেকে ইরিটেটিং ডিপার্টমেন্টে। সেই ডিপার্টমেন্টটা হচ্ছে মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি কোনো কোনো জায়গায় ভালো ছিল, কোনো কোনো জায়গায় অ্যাভারেজ ছিল, একেবারে খারাপ চলে আর কি। বাট আমি বলছি অ্যাকচুয়ালি গানের কথা। এই মুভির যারা মিউজিক কম্পোজার ছিল, নো অফেন্স, বাট আমার মনে হয় না তারা মিউজিক অ্যাকচুয়ালি কী এই জিনিসটা তারা বুঝে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই মিউজিক সম্পর্কে আপনি কি বুঝেন? আপনি সিনেমা বিশারদ হতে পারেন, অনেক সিনেমা দেখেছেন, এই জন্য সিনেমা নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস আপনি করতে পারেন, ঠিক আছে। বাট মিউজিকের কি অ্যাকচুয়ালি আপনি বুঝেন? হ্যাঁ, আমি মিউজিকের কিছু বুঝি না, এটা একেবারেই ঠিক কথাটা আমি স্বীকার করছি। বাট কোনটা মিউজিক এবং কোনটা নয়েস এবং মিউজিকের মধ্যে পার্থক্য, একজন অডিয়েন্স হিসাবে এই পার্থক্যটা আমি বুঝি। এই সিনেমাতে যে গানগুলো ছিল এগুলোকে গান বলা যায় না, এগুলোকে মিউজিক বলা যায় না, এটা জাস্ট নয়েস। যেই নয়েসটা আসলে আপনার জাস্ট কান চেপে ধরতে ইচ্ছা করবে। এবং এখানে আমি এটা মিন করছি না যে মিউজিকের লিরিক্স ভালো না বা সুর ভালো না। মিউজিকটা এত লাউড যে যখনই গান শুরু হচ্ছিল তখনই মনে হচ্ছে যে সিনেমার ভলিউম দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। এবং একটা স্পিকার ফেটে গেলে, একটা ফাটা স্পিকারে গান শুনলে যেরকমটা লাগে না, চ্যার 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 করে একটা আওয়াজ হয়, সেরকমের আওয়াজ হচ্ছিল পুরো হলে। মানে আমি সব আমার আশেপাশে যারা ছিল তাদের সবাইকে দেখেছি আমি কান চেপে ধরতে, লিটারালি তারা কান চেপে বসেছিল মিউজিক শেষ হওয়ার জন্য, গান শেষ হওয়ার জন্য। আমি স্টার সিনেপ্লেক্সে এই সিনেমাটা দেখেছি ডলবি অ্যাটমস সাউন্ড, সেরা সাউন্ড সিস্টেমে সিনেমাটা দেখেছি। সেখানে যদি মিউজিকের অবস্থা এরকম হয় তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন যে লোকাল সিনেমা হলগুলোতে যেখানে এত ভালো সাউন্ড সিস্টেম নেই, সেখানে এই মিউজিকটা শুনতে ঠিক কী রকম লাগবে। মানে এত বাজে যে আমি যেখানে মাইক্রোফোনে সাউন্ড রেকর্ড করছি না, এটা যদি টু লাউড হয়ে যায়, যদি 0 ডেসিবলের উপরে উঠে যায়, তখনই সাউন্ডটার ক্লিপিং শুরু হয়ে যায়, তখনই একরকমের সাউন্ডটা ফেটে যায় বা একটা চ্যারচ্যার করে এরকমের একটা আওয়াজ হয়। তো প্রত্যেকটা গানে ঠিক সেই ব্যাপারটাই ঘটেছে। তো প্রফেশনাল মিউজিক কম্পোজার তারা মিউজিকের নামে কিছু নয়েজ ডেলিভার করেছে। গ্রেট ফাকিং জব। তো সবশেষে এটা জাস্ট একটা টাইম ওয়েস্ট ফিল্ম। এই মুভিটা টাকা দিয়ে জাস্ট 2 ধরনের অডিয়েন্স দেখতে যেতে পারেন। এক, যদি আপনি জীবনে বাংলাদেশি সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা না দেখে থাকেন তাহলে আপনি এই সিনেমাটা দেখতে যেতে পারেন, বিকজ এখানে অসংখ্য অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে এবং বাহিরের অনেক দৃশ্য রয়েছে যেগুলো দেখতে আপনার ভালো লাগবে। 2, যারা প্রচুর দেশপ্রেমিক, যাদের দেশপ্রেম একেবারে উতলায় উতলায় পড়তেছে, যাদের মনে হয় যে বাংলাদেশি সিনেমা দেখা মানেই আপনি দেশের অনেক বড় উপকার করে ফেলতেছেন তারা, বাট যাদের টাকার অ্যাকচুয়ালি দাম আছে, যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট কাকে বলে, সিনেমা কাকে বলে সেই জিনিসটা বোঝেন, যারা ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট দেখেন, তাদের এই সিনেমা দেখে একটা মিনিটও সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ হবে না। শুধুমাত্র থিয়েটারই না, যদি এটা ওটিটিতেও আসে স্টিল সেটা দেখে 2-3 ঘন্টা সময় নষ্ট করা ইটস নট ওর্থ ইট। এখন অনেক দেশপ্রেমিককে আমার কমেন্ট বক্সে দেখতে পাবো, অনেকে এসেই বলবেন যে ভাই অনন্ত জলিল ভালো একটা চেষ্টা করেছে, কেন আপনি তাকে উৎসাহ দিলেন না? এরকম সিনেমা কি বাংলাদেশে আগে কখনো হয়েছে? এত টাকা বাজেটের সিনেমা আমাদেরকে উৎসাহ দিতে হবে, আপনি তাদেরকে ডিমোটিভেট করে দিচ্ছেন। ওয়েল, অনন্ত জলিল অ্যাকচুয়ালি বাংলাদেশের সিনেমার কোনো উন্নতি করছে না। কেন আমি এই কথা বললাম? তার যদি উন্নতি করার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকতো, তার যেহেতু টাকা রয়েছে, তাহলে তিনি নিজের প্রোডাকশন হাউস থেকে দেশের যারা নতুন ফিল্ম মেকার রয়েছে, যারা অল্প বাজেটে ভালো ভালো সিনেমা বানায়, তাদেরকে তিনি প্রডিউস করতেন, তাদেরকে তিনি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার সুযোগ দিতেন। যেমন ধরুন রায়হান রাফি রয়েছে বা আরও যারা তরুণ ডিরেক্টর রয়েছে যারা অল্প বাজেটে ভালো কাজ করে, তাদেরকে নিজের প্রোডাকশন হাউস থেকে তিনি বাজেট দিয়ে ভালো ভালো কাজ করার সুযোগ দিতেন। বাট সেটা কিন্তু তিনি করছেন না। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হিরো সাজা এবং তার ওয়াইফকে হিরোইন সাজানো। মানে নতুন বিয়ে করা কাপল কিংবা নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা ইচ্ছা থাকে না যে তারা একসাথে একটা মিউজিক ভিডিও শ্যুট করবে এবং সারা জীবন সেটাকে দেখে জাস্ট একটা অর্গাজমিক ফিল তারা পাবে। ওনার উদ্দেশ্য হচ্ছে একমাত্র সেটাই। উনি এবং ওনার ওয়াইফ, ওনারা দুজন হিরো হিরোইন সাজবেন এবং নিজেদের বেডরুমে বসে বড় পর্দায় সিনেমাটা দেখবেন, নিজেরা একটা হ্যাভিনলি ফিল পাবেন, জাস্ট এটাই। অ্যাকচুয়ালিতে উনি বাংলা ইন্ডাস্ট্রির কোনো উন্নতি এখানে করছেন না। যদি অ্যাকচুয়াল উন্নতি করার, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট করার ওনার কোনো ইচ্ছা থাকতো, তাহলে উনি 100 কোটি টাকায় উনি অ্যাটলিস্ট 25 থেকে 30টা সিনেমা প্রডিউস করতে পারতেন, ভালো মানের সিনেমা। হ্যাঁ, তরুণ যারা ডিরেক্টর রয়েছে 2-3 কোটিতে তারা অনেক ভালো মানের সিনেমা বানাতে পারবে, যেই কোয়ালিটি উনি 100 কোটি খরচ করেও নিয়ে আসতে পারেননি। সো কমেন্টে এসে এই ধরনের উৎসাহের বাণী শুনিয়ে কোনো লাভ নেই। ইটস এ শিটি ফিল্ম অ্যান্ড আই উইল সে দ্যাট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আই এম গোনা গিভ দিস ওয়ান 1/5। এই যে 1 দিলাম না, এই 1ই দিলাম শুধুমাত্র জাস্ট চেষ্টা করার জন্য। সিনেমাতে সেরকম কিছুই ছিল না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রিভিউটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।